আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাঈম ইসলাম, দ্য ফাউন্ডার অ্যান্ড মেন্টর অফ ডিপ লার্নিং মেথড। সো আজকে কথা বলবো ইংলিশ ফর বিজি পিপল, ইংলিশ লিসেনিং অ্যান্ড স্পিকিং ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট কোর্স, যেটি ব্যস্ত মানুষদের জন্য ভেরি ভেরি স্পেশাল একটা কোর্স এটা নিয়ে। সো এই কোর্স সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চান আমার কাছ থেকে, বাট সময় স্বল্পতার কারণে অনেকের সাথেই অনেক বেশি কথা বলাটা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সো এই জন্য চিন্তা করেছি যে আপনাদের থেকে যে কমন কোয়েশ্চিনগুলো পাই, এই কোয়েশ্চিনগুলোকে একসাথে করে একটা স্পেশাল ভিডিও তৈরি করার জন্য। সো আজকে আমি এটাই তৈরি করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে আমি একটু কোয়েশ্চিনের দিকে চলে যাই। সো যে কোয়েশ্চিনটা আমি বেশি পাই, প্রথমেই বলে রাখি যে কোর্সটি কাদের জন্য। কোর্সটি হচ্ছে ব্যস্ত মানুষদের জন্য এক কথায়। এখন ব্যস্ত মানুষ কারা? ব্যস্ত মানুষ হচ্ছে যারা জব করছেন বিভিন্ন জায়গায়, গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব, তারপর যারা হাউস ওয়াইফ। ও, হাউস ওয়াইফ আবার ব্যস্ত কেমনে হয়? আসলে হাউস ওয়াইফরা তো আরো বেশি ব্যস্ত, তাই না? তাদের যে সারাদিন সাংসারিক কাজ থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু সামলাতে হয়। সো চাকুরিজীবী, হাউস ওয়াইফ, বিজনেসম্যান, এই কোর্সটি বেসিক্যালি তাদের জন্য। বাট স্টুডেন্টরা কি এই কোর্সে জয়েন করতে পারবে? হ্যাঁ, স্টুডেন্টরাও এই কোর্সে জয়েন করতে পারবে, এবং আমাদের কোর্সগুলোতে স্টুডেন্টরাও জয়েন করেন, বাট সংখ্যাটা একটু কম হয়। বাট যদি তাদের মধ্যে দারুণ এনথুসিয়াজম, এনার্জি থাকে, ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তারাও এই কোর্সে পার্টিসিপেট করতে পারবে। তারপর আরো কোয়েশ্চেন পাই, ক্লাস ডিউরেশন কতক্ষণ? ক্লাস ডিউরেশন আসলে 1 আওয়ার প্লাস, যতক্ষণ লাগে। আমাদের আসলে ক্লাসগুলো হয় সুপার ইন্টারঅ্যাক্টিভ, এখানে প্রত্যেকের সাথেই প্রত্যেকের কথা হয়, অনেক বেশি কথা বলার অপরচুনিটিস থাকে। সো অনেক ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হয়, যে জন্য একদম ফিক্সড একটা টাইম সেট করাটা খুব ডিফিকাল্ট। বাট অ্যাভারেজ 1 ঘন্টা 15 থেকে 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত, বা তারও বেশি সময়ও আমাদের অনেক ক্লাস হয়েছে, ইভেন 2 ঘন্টাও ক্রস করেছে কিছু কিছু ক্লাস। সো ক্লাস ডিউরেশনটা একদম ফিক্সড না, বাট 1 আওয়ার প্লাস ধরে রাখেন। পরের কোশ্চিন, এক ব্যাচে কতজন থাকে? এক ব্যাচে ম্যাক্সিমাম 10, ম্যাক্সিমাম 10% ইন অন ব্যাচ। কারণ হচ্ছে যে একটা ব্যাচে যখন 50 জন 60 জন থাকে, সো 50 60 জন নিয়ে একটা সুপার ইন্টারঅ্যাক্টিভ সেশন করা ইম্পসিবল, ইম্পসিবল। আর আমাদের এই কোর্স প্যাটার্নটা একদম অন্যরকম, এখানে যেহেতু কথা বলার অনেক সুযোগ থাকে, আমি প্রত্যেকের সাথে 1-টু-1 কথা বলি, তাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, প্লাস দারুণ কিছু গসিপও হয় ইংলিশে। সো একসাথে বেশি জন হলে ক্লাস কোয়ালিটি মেনটেন করা একদম ডিফিকাল্ট। সো এক ব্যাচে ম্যাক্সিমাম 10 পিপল থাকে। তারপর আপনারা জানেন যে এই কোর্সের ক্লাসগুলো হয় সপ্তাহে মাত্র একদিন। সো একটা কোয়েশ্চেন প্রচুর আসে যে সপ্তাহে একদিন ক্লাস করে কি সম্ভব? জি, একদিন ক্লাস করে সম্ভব। কারণ হচ্ছে যে, আমি কারণটা বলি, কারণ আমরা যখন ট্রেডিশনাল সিস্টেমে যে ক্লাসগুলো করি, যেখানে বেসিক্যালি সপ্তাহে 3 দিন ক্লাস হয়, সো সপ্তাহে 3 দিন ক্লাস করে কি আপনি ফ্লুয়েন্ট হয়ে গেছেন? অনেক ক্ষেত্রেই হতে পারেন না। ইভেন আমি মনে করি সপ্তাহে 7 দিন ক্লাস করেও ফ্লুয়েন্ট হওয়া সম্ভব না, কারণ রিসার্চ বলে ফ্লুয়েন্ট হতে হলে আপনাকে অবশ্যই, মানে যেটা হোমওয়ার্ক বলা যায়, সেটা আপনাকে অনেক করতে হবে। একটা ভাষা শেখার জন্য আপনাকে প্রচুর হোমওয়ার্ক করতে হবে, আর হোমওয়ার্ক তো টিচার করিয়ে দিবে না, তাই না? এটা আপনাকে নিজে নিজে করতে হবে। তো এটার জন্য আপনার যথেষ্ট সময় দরকার। আপনার যদি সময় না থাকে, ধরেন আপনি 3 দিন ক্লাস করছেন, হ্যাঁ, 3 দিন ক্লাস করার পর আপনার আর এনার্জি থাকবে না হোমওয়ার্ক করার জন্য, বা ধরে নিলাম আপনি 7 দিনই ক্লাস করছেন, তো 7 দিন ক্লাস করার পর এক্সট্রা হোমওয়ার্ক করার আপনার এনার্জি থাকবে না। তো আমাদের ক্লাসগুলো হয় সপ্তাহে একদিন, এবং বাকি দিনগুলোতে যে গ্যাপ ডেজগুলো থাকছে, এই গ্যাপ ডেজগুলোতে আপনার জন্য প্রত্যেক দিনের হোমওয়ার্ক থাকে। এবং এটা ডিপ লার্নিং মেথড। ডিপ লার্নিং মেথডটা হচ্ছে যে কোনো একটা টপিককে আমরা ডিপলি লার্ন করি। সেটা কিভাবে? দেখেন, আমাদের স্কুল সিস্টেমে আমরা কি করেছি, আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার জাম্প করেছি। সো এখানে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার জাম্প করি না, যে কোনো একটা টপিক বা যে কোনো একটা চ্যাপ্টার বলেন বা যেটাই বলেন, আমরা যে লেসনগুলো দিই, ওই একটা লেসনকে আমরা 6 দিন ধরে রিপিট করে করে প্র্যাকটিস করি। সো রিপিট করে করে প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনার ডিপ লার্নিংটা হয়ে যায়, ওই লেসনটার উপর টোটাল ম্যাস্টারি হয়ে যায়, যে কারণে ডিপ লার্নিং মেথড অন্যান্য প্ল্যাটফর্ম থেকে একদম আলাদা। একটা স্পেসিফিক লেসনের উপর টোটাল ম্যাস্টারি না করে আমরা পরবর্তী লেসনে জাম্প করি না।
সো টোটাল মাস্টারি করার জন্য অবশ্যই অনেক রেপিটেশন দরকার, বারবার রিপিট করা দরকার। সো রিপিট করার জন্য তো আপনার সময় দরকার, এই সময়টা যদি না পান, আমি যদি চ্যাপ্টার বাই চ্যাপ্টার জাম্প করি, ক্লাস বাই ক্লাস জাম্প করি এবং কোর্সটা শেষ করে দিই, তাহলে কাজের কাজ কিছুই হবে না। সো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সপ্তাহে একদিন ক্লাস কেন এত বেশি ইফেক্টিভ। আরো একটা কমন কোয়েশ্চিন আমি পেয়ে থাকি যে ভাইয়া আমি কি পারবো, এর আগে আমি অনেক জায়গায় কোর্স করেছি, অনেক জায়গায় ধরা খেয়েছি, আমার দ্বারা কি সম্ভব? আমার মনে হয় সম্ভব না, কারণ আমার কোথাও কাজ হয়নি। দেখেন, আপনি এর আগে অনেক জায়গায় কোর্স করেছেন, অনেক টাকা খরচ করেছেন, বাট যে জায়গাতেই কোর্স করেন না কেন, আপনার কি ডিপ লার্নিং হয়েছে? আপনার ডিপ লার্নিং কিন্তু হয়নি। আপনি শিট পেয়েছেন, আপনি প্রত্যেক দিন বা সপ্তাহে 3 দিন ক্লাস করেছেন, ওই শিটগুলো প্র্যাকটিস করেছেন কি করেননি তার কোনো ঠিক নাই, তারপর দেখা যাচ্ছে যে ক্লাসগুলো টিচার একতরফাভাবে শিখিয়ে চলে যাচ্ছে, আপনি কতটুকু শিখলেন না শিখলেন, এই বিষয়গুলো, যাই হোক অনেক বিষয় ইনক্লুড ছিল। আর ডিপ লার্নিং মেথডের সিস্টেমটা টোটালি আলাদা, কারণ এখানে এক ব্যাচে অল্প কয়েকজন থাকে এবং আপনাকে প্র্যাকটিসের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়, এবং প্র্যাকটিস ম্যাটেরিয়ালসগুলো ডিজিটাল ম্যাটেরিয়ালস এবং এগুলো কোনো বোরিং শিট না। এখানে ভোকাবুলারি মুখস্থ করতে দেওয়া হয় না, এখানে ট্রান্সলেশন মুখস্থ করতে দেওয়া হয় না, এখানে গ্রামার রুলস শেখানো হয় না, এখানে স্ট্রাকচার শেখানো হয় না। সো টোটালি ডিফারেন্ট একটা লার্নিং সিস্টেম। সো কি শেখানো হয়, এটা একটা কোয়েশ্চেন, তাই না? কোয়েশ্চেন হতে পারে কি শেখানো হয়। এটা একটা ন্যাচারাল লার্নিং সিস্টেম, এখানে আপনার ইংলিশটা কিভাবে আপনি ন্যাচারালি ডেভেলপ করবেন যেটা নেটিভ স্পিকাররা করে থাকেন, এখানে সেশনগুলোতে সে টেকনিক্সগুলো শিখিয়ে দেওয়া হয়, এবং ন্যাচারাল লার্নিংয়ের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো সবচাইতে ইফেক্টিভ, এই ম্যাটেরিয়ালসগুলো শেয়ার করা হয়, এবং এখানকার লার্নিং এক্সপিরিয়েন্সটা আপনার অতীতের যে কোনো লার্নিং এক্সপিরিয়েন্স থেকে একদম ডিফারেন্ট, কোনোভাবেই মিলবে না। সেজন্য আপনি অতীতে ধরা খেলেও বা অতীতে ব্যর্থ হলেও এখানে এসে বর্তমানে আপনার অতীত ইতিহাসটা ইতিহাস হয়ে যাবে, আপনি আপনার বর্তমানটা এবং ভবিষ্যৎটা নতুনভাবে তৈরি করতে পারবেন। সো আপনার অতীত ইতিহাস যেটাই থাকুক না কেন, যত বাজে হোক না কেন, ডিপ লার্নিং মেথড আপনার অতীত ইতিহাসকে চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ। এখন এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হতে পারে, এমন কথা তো সবাই বলে, হ্যাঁ, সো আপনি আপনি যে এমন কথা বলবেন না তার গ্যারান্টি কি? দেখেন, এটার গ্যারান্টি আমি আপনাকে দিব না। হ্যাঁ, আপনি যদি আমাদের ফেসবুক টাইমলাইনটা ভিজিট করেন বা ইউটিউবে আমাদের চ্যানেলেও বেশ কিছু রিভিউ ভিডিও আছে, আপনি যদি ওনাদের কথা বিশ্বাস করেন, ওনাদের যে এক্সপিরিয়েন্সগুলো ওনারা শেয়ার করেছেন, আমাদের মানে আগের ব্যাচে ভর্তি হওয়া বেশ কিছু মেম্বার্স, তারা তো সিনিয়র মেম্বার্স, হ্যাঁ, তো তাদের কথা যদি আপনার বিশ্বাস না হয়, আমি আপনাকে আর কনভিন্স করতে পারবো না। কারণ হচ্ছে যে এই কোর্সটা খুব খুব স্পেশাল মানুষদের জন্য, যাদের ভেতরে প্রচুর সন্দেহ, তাদের নিয়ে আসলে আমি ক্লাস রান করতে চাচ্ছি না। সো আপনাকে এখানে অ্যাডমিট হতে হবে সন্দেহ মুক্ত ভাবে, কোনো রকম সন্দেহ রাখা যাবে না। হ্যাঁ, তারপর কিছু কোয়েশ্চেন আসতে পারে, যে কোয়েশ্চেনগুলো আসবে কমেন্ট কোয়েশ্চেন, সেগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে, আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে আশা করছি। আচ্ছা, এই কোর্সের ধরনটা কেমন, কি কি শেখানো হবে? এই কোর্সের ধরনটা বাংলাদেশের বাকি সবগুলো কোর্স থেকে একদম আলাদা। কি কি শেখানো হবে সেটা আমি একটু আগে মনে হয় আঁচ দিয়েছি, তো তার আগে বলি কি কি শেখানো হবে না, সেটাও যদিও বলেছি আরো একবার রিপিট করছি। এই কোর্সে শেখানো হবে না গ্রামার রুলস, এই কোর্সে শেখানো হবে না ট্রান্সলেশন, এই কোর্সে শেখানো হবে না ইন্ডিভিজুয়াল ভোকাবুলারিজ, এই কোর্সে শেখানো হবে না কোনো স্ট্রাকচার। তাহলে কি এগুলোই যদি না শিখতে পারি তাহলে স্পোকেন ইংলিশ কিভাবে শিখবো? সিম্পল অ্যান্সার, আপনি ন্যাচারালি শিখবেন হিউজ অ্যামাউন্ট অফ লিসেনিং এর মাধ্যমে। ইয়েস, লিসেনিং বেসড লার্নিং সিস্টেম হচ্ছে আমাদের এই ডিপ লার্নিং মেথড। আমি আপনাকে প্রচুর লিসেনিং করাবো, হিউজ অ্যামাউন্ট অফ ইংলিশ লিসেনিং আপনার হবে, এবং রিসার্চ বলে স্পিকিংটা আসে লিসেনিং থেকে, লিসেনিং হচ্ছে ইনপুট, স্পিকিং আউটপুট। সো আমি আপনাকে লিসেনিং করাবো এমন এমন ম্যাটেরিয়ালস, এমন এমন বিষয় যেগুলো লিসেনিং করলে আপনার মনে হবে আপনি ন্যাচারালি
স্পোকেন ইংলিশটা আয়ত্ত করে ফেলছেন যেভাবে শিশুরা করে থাকে বা বাচ্চারা করে থাকে। অনেকটা ওই যে দেখেন না, আমাদের দেশের বাচ্চারা যারা হিন্দি মানে কার্টুন দেখে অভ্যস্ত বা ইংলিশ কার্টুন দেখে অভ্যস্ত, তারা কিন্তু ন্যাচারালি ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করে ফেলে। সো আপনার প্রসেসটাও অনেকটা ওই রকম হবে, এখন আপনি গেস করতে পারবেন না, বাট ধরনটা অনেকটা ওই রকম। হ্যাঁ, কি কি শেখানো হবে? সিম্পল, আপনার কমিউনিকেশন করার জন্য যে ধরনের ইংলিশ দরকার বা আপনার ন্যাচারাল ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য যে ধরনের ইংলিশ দরকার, সেই ধরনের ইংলিশই শেখানো হবে এবং আপনাকে কথা বলার প্রচুর অপরচুনিটিস দেওয়া হবে। সাধারণত বেশিরভাগ কোর্সগুলোতে কথা বলার অপরচুনিটিস খুব কম থাকে, বাট এই কোর্সে অপরচুনিটিস অনেক বেশি থাকবে, কারণ এই কোর্সে এক ব্যাচে খুব বেশি জন জয়েন করেন না, সেজন্য আপনি অনেক বেশি সুযোগ পেয়ে থাকবেন ইংলিশে কথা বলার জন্য। আলটিমেটলি এটা তো স্পোকেন ইংলিশ কোর্স, তাই না? সো স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যদি আপনার স্পোকেনই করা না হয়, তাহলে তো পুরোটাই বৃথা। ওকে, আরো একটা কোয়েশ্চেন পাই, কোর্স ফি এত বেশি কেন? আমি জানি না আপনাদের কাছে কোর্স ফি কেন এত বেশি লাগে, তবে একটা সত্য কথা কি জানেন, আমি যদি আমার কোর্স ফি 500 টাকাও রাখি, তো সেখানেও কিছু না কিছু মানুষ বলবে ভাইয়া 250 হলে ভালো হয়, এটাই বাস্তবতা। কিন্তু এই যে দেখেন, আপনারা অনেক জায়গায় কোর্স করেন, ধরা খান, সেখানে তো ফি আমার তো মনে হয় আমার চেয়েও বেশি। হ্যাঁ, ইংলিশে কথা বলাটা আপনার স্বপ্ন এবং ফ্লুয়েন্টলি কথা বলতে চান, সো এটার জন্য তো একটা ইনভেস্টমেন্ট করার দরকার। হ্যাঁ, ডিপ লার্নিং মেথড যেহেতু একটা অন্যরকম একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি ওয়ার্ল্ড ক্লাস কোর্স মেটেরিয়ালস পাচ্ছেন, অনেক বেশি সুযোগ পাচ্ছেন, সো একটা এক্সেপশনাল কিছু শেখার জন্য, এক্সেপশনাল প্ল্যাটফর্মে প্র্যাকটিস করার জন্য কিছু ইনভেস্টমেন্ট তো দরকার, তাই না? আপনি যদি কম ইনভেস্টমেন্ট করেন, সেখানে আপনার ভেতরে সিরিয়াসনেসটা কম আসবে। সো আমার এখানে কোর্স ফিটা একটা অ্যাভারেজ কোর্স ফি, খুব বেশি না খুব কমও না। সো যারা প্রচুর প্যাশনেট, যাদের প্রচুর আগ্রহ ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য, যাদের প্রচুর আগ্রহ ইংলিশটা দারুণভাবে বোঝার জন্য, সো তাদের জন্য এই ফিটা কোনো ব্যাপারই না। সো আমি তাদেরকেই চাই, সেজন্য এই কোর্স ফিটা এইরকম, যাতে করে যাদের আগ্রহ একদম কম তারা যেন সুযোগটা না নেয়। কারণ যেহেতু আমি ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি, ওয়ার্ল্ড ক্লাস ম্যাটেরিয়ালস প্রোভাইড করি, প্লাস ওয়ার্ল্ড ক্লাস একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করি, সো এই ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্টে যদি যা তা লোকজন এসে ভর্তি হয়ে যায়, তাহলে পুরো এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যাবে। সো এই জন্য এই কোর্স ফিটা এমন। সো আপনার যদি ভীষণ ইচ্ছা থাকে, তাহলে কোনো সমস্যাই হবে না এই ফিটা পে করতে। ওকে, আরো একটা কোয়েশ্চেন, ক্লাস রেকর্ড দেওয়া হয় কিনা, যে ক্লাসগুলো হয় এটার রেকর্ডেডটা শেয়ার করা হয় কিনা? যদিও অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ক্লাসের রেকর্ড দেওয়া হয়, কিন্তু আমি আমার প্ল্যাটফর্মে ক্লাসের রেকর্ডটা দিই না। কেন দিই না? কারণ হচ্ছে যে যেহেতু আমাদের সেশনগুলো হয় সুপার ইন্টারঅ্যাক্টিভ, এখানে আমরা প্রচুর ভুল করি এবং ভুল করতে উৎসাহিতও করি। সো 4-5টা মানুষ যখন গল্প করে, প্রচুর কথা বলে, এবং আপনার যখন সেখানে পার্টিসিপেশন থাকে না, তখন তাদের গল্প আপনার রেকর্ডে শুনতে একদম ভালো লাগবে না। বাট আপনি যখন লাইভ ক্লাসে আছেন, গল্প হচ্ছে এবং আপনি সেখানে পার্টিসিপেট করছেন, আপনিও কথা বলছেন, এটা হয় অনেক মজার, বাট রেকর্ডেডটা দেখতে ভালো লাগবে না। সেখানে অনেকেই ভুল করবে, আর রেকর্ডেড জিনিস দেখলে ভুল ভ্রান্তিগুলো দেখতে পাওয়া মানে খুব ইজি, এগুলো চোখে পড়ে। সো আপনি 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 আপনার মোটিভেশন হারিয়ে ফেলতে পারেন। সো সেই জন্য ক্লাস রেকর্ডেডটা দিই না। আরও একটা রিজন, আমার ক্লাস রেকর্ডেড দিয়ে কোনো লাভ নাই, কেননা আপনাকে যেহেতু বাসাতে প্রচুর প্র্যাকটিস করতে হবে, লিসেনিং করতে হবে, রিডিং পড়তে হবে, হ্যাঁ, তো সেই জন্য তো আপনার সময়ই দরকার। তো রেকর্ডেড ক্লাস দেখে সময় নষ্ট না করে ওই সময়টা আপনি আপনার লিসেনিং এবং রিডিং এর পেছনে দিলে ওই সময়টার আপনার প্রপার ইউটিলাইজ হবে, এই জন্য আমি ক্লাস রেকর্ডটা দিই না। তারপরে কোয়েশ্চেন আসে যে ভাই আমার ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং ভালো, মানুষ যেটা বলে সেটা আমি বুঝতে পারি, কিন্তু কথা বলার সময় কথা বলতে পারি না। এটা আসলে খুব কমন একটা প্রবলেম, অনেকের ক্ষেত্রেই হয় এটা, যে তারা ইংরেজিতে কথা বুঝতে পারে বাট বলার সময় বলতে পারে না। এটা হয় কেন? কারণ হয় কারণ হচ্ছে যে এটা হয় আমাদের নার্ভাসনেসের কারণে, আমাদের প্র্যাকটিস না থাকার কারণে। সো নার্ভাসনেস কাটাতে হলে অবশ্যই আপনাকে কথা বলার একটা প্ল্যাটফর্ম লাগবে। হ্যাঁ, এবং আমাদের লিসেনিং এর ল্যাকিংস থাকার কারণেও এই জিনিসটা হয়ে থাকে।
সো ডিপ লার্নিং মেথডের কোর্সে আপনাকে প্রচুর অপরচুনিটিস দেওয়া হয় যেখানে আপনি কথা বলতে পারবেন অনেক বেশি, এবং লিসেনিং যেহেতু আপনি রিপিটেডলি সেম জিনিস বারবার বারবার ব্রেনে ইনপুট দিবেন, সো এই জিনিসগুলোর জন্য যে প্ল্যাটফর্মটা দরকার, যে ট্রেনিংটা দরকার, সেই ট্রেনিংটা আমরা প্রোভাইড করে থাকি। সো নিঃসন্দেহে বলা যায় যে এই কোর্সটা করলে আপনার এই সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আরো একটা কোয়েশ্চিন আসে, আমি মোটামুটি কনভার্সেশন করতে পারি কিন্তু আমার লিসেনিং খুব খারাপ, বিদেশিদের দ্রুত কথা বুঝতে পারি না। হ্যাঁ, এটাও একটা ভীষণ একটা বড় প্রবলেম। অনেকে আছেন যারা মোটামুটি কনভার্সেশন করতে পারেন কিন্তু যখন সুপার ফাস্ট ইংলিশে কথা বলা হয়, ব্রিটিশরা বা আমেরিকানরা যখন সুপার ফাস্ট কথা বলেন তখন বুঝতে সমস্যা হয়। সো এই সমস্যার সমাধানটা ডিপ লার্নিং মেথডের সবচাইতে মানে বেস্ট ওয়েতে দেওয়া হয়, কারণ লিসেনিং স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে প্রচুর লিসেনিং করতে হবে, এবং প্রচুর লিসেনিং করার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। সো এই স্ট্র্যাটেজিগুলো শেখার আছে, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আমাদের এই কোর্স থেকে শিখতে পারবেন। সো আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন যে মোটামুটি কথা বলতে পারেন বাট আপনার লিসেনিং স্কিল ভালো না, তাহলে ডিপ লার্নিং মেথড আপনার জন্য একদম সর্বোত্তম একটা প্লেস, বেস্ট প্ল্যাটফর্ম এভার ইন বাংলাদেশ। সো আরো একটা কোয়েশ্চেন, এই কোর্সে ইংলিশে কথা বলার সুযোগ পাওয়া যাবে কি? আমার প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন যে জন্য একটা কোর্স করতে চাই। হ্যাঁ, অনেকেই আসলে প্র্যাকটিসের অভাব বোধ করেন যে আমার প্র্যাকটিস করা দরকার, আমি ইংলিশ জানি বুঝি কথা বলতে পারি বাট প্র্যাকটিস করার অপরচুনিটিস নাই। হ্যাঁ, ডেফিনেটলি আপনি আমাদের কোর্সে কথা বলার প্রচুর সুযোগ পাবেন, এটা আমি অনেকবারই বলে ফেলেছি। সো আপনি নিঃসন্দেহে আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন, আপনার কথা বলার প্র্যাকটিসের কোনো অভাব হবে না ইনশাল্লাহ। আরেকটি কমন কোয়েশ্চেন, আমি আইএলস এক্সাম দিতে চাই, আমার জন্য কি এই কোর্স ভালো হবে? দেখুন, এটা অ্যাকচুয়ালি আইএলস কোর্স না, বাট ডেফিনেটলি তারপরেও এই কোর্সটা আপনার জন্য ভালো হবে, কারণ আইএলস এর জন্য আইএলস এর যে মডিউলসগুলো আছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, সো এগুলোর জন্য আগে আপনার বেসিকটা স্ট্রং হতে হবে, আপনার কনফিডেন্স দরকার। আপনার যদি কনফিডেন্স লেভেল ভালো না থাকে তাহলে কিন্তু আপনার আইএলস স্পিকিং পার্ট ভালো হবে না, কারণ আপনি যদি পুরোপুরি কনফিডেন্ট না হয়ে কথা বলেন তাহলে আপনার স্পিকিং ভালো হবে না। সো আমাদের ডিপ লার্নিং মেথডের কোর্সে ইংলিশের আগে, আমি আবারও বলছি, ইংলিশের আগে যে জিনিসটা ডেভেলপ হয় সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স, কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই অনেক বেশি জড়তা কাজ করে, ভয় কাজ করে, আমরা কাঁপাকাঁপি করি, আমাদের কনফিডেন্স লেভেল খুবই কম। ডিপ লার্নিং মেথড কনফিডেন্সের জায়গাটাই এত বেশি প্রায়োরিটি দেয় যেটা পৃথিবীর আর কোনো মেথড দেয় না। সো আপনার আইএলস দেওয়ার জন্য, আইএলস ভালো করার জন্য যে কনফিডেন্সটা দরকার, যে বেসিকটা দরকার, যে ন্যাচারাল ফ্লুয়েন্সিটা দরকার, লিসেনিং এর যে পাওয়ারটা দরকার, সেটা আপনি ডিপ লার্নিং মেথডের এই কোর্স থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি মিথ্যা কথা বলছি না, বানিয়ে বলছি না কোনো কিছু, আপনি কোর্সে জয়েন করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে ভালো ভালো রিভিউগুলো আসতো না। ওকে, তারপর আরো কিছু কোয়েশ্চেন আমরা দেখি। আমি একদম জিরো, কিছুই পারি না, আমি কি পারবো? আসলে আসলে জিরো বলতে, জিরোর আমি কয়েক রকম জিরো মানুষ পেয়েছি। একরকম হচ্ছে যে যাদের মানে একাডেমিক এডুকেশন একদম নাই, বলা যায় যে 30-40 বছর বয়স হয়ে গেছে, পড়াশোনা হয়তো ক্লাস 3-4 পর্যন্ত হয়েছে বা তাও হয়নি, তো এই ধরনের জিরো গুলোর জন্য এই কোর্সটা ভালো হবে না, এই কোর্সটা ভালো হবে না। কিন্তু আরো এক প্রকার জিরো আছে যাদের মোটামুটি অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করা আছে, যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি স্ট্রং, যারা ইংলিশটা মোটামুটি বুঝতে পারেন, পড়তে পারেন, হয়তো বলতে পারে না, বলার ক্ষেত্রে জিরো। হ্যাঁ, তো এই ধরনের জিরো গুলোর জন্য এটা বেস্ট প্ল্যাটফর্ম, কারণ এই জিরোতে কোনো প্রবলেম নাই, কেননা আপনি একাডেমিক
যখন পড়াশোনা করেছেন সো অনেক কিছু আপনার ভেতর ঢুকে গেছে, আপনি অ্যাটলিস্ট রিডিং পড়তে পারেন, অ্যাটলিস্ট কিছু বোঝেন, বাট যে জিরো কিছু বোঝেই না সেই জিরোর জন্য এই কোর্সটা ভালো হবে না। আমি তাদেরকে সাজেস্ট করব, ইউটিউবে অনেক মানে জিরো লেভেল লার্নারদের জন্য অনেক ভিডিওস আছে, সেগুলো দেখে আপনি আপনার লেভেলটা আগে একটু ডেভেলপ করতে পারেন, তারপর আপনি এই কোর্সে জয়েন করতে পারেন। তো তারপরও জিরো লেভেলের কেমন টাইপসের জিরো আপনি, এটা আসলে আমার পক্ষে বোঝা একটু দুষ্কর। আপনি চাইলে সরাসরি আমাকে ফোন দিয়ে আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন। তারপর আরো একটা বহুত কমন একটা কোয়েশ্চেন, কোন ফ্রি ক্লাস এবং কোন ফ্রি ক্লাস দেওয়া হয় কিনা এবং কোন ইনস্টলমেন্টের সুযোগ আছে কিনা কোর্স ফির উপরে। ফ্রি ক্লাস আমি দেই না, কারণ হচ্ছে যে আমার যে কোর্স প্যাটার্ন এটা ফ্রি ক্লাসের সাথে যায় না। হ্যাঁ, কারণ দেখেন মানে ট্র্যাডিশনাল মেথডে যে কোর্সগুলো হয় এবং সেগুলোতে যে ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়, ফ্রি ক্লাসগুলোতে কি শেখানো হয়, ফোনেটিক্স শেখানো হয়, তারপর আরো কিছু বিষয়ে টিচার একতরফাভাবে আলোচনা করেন, সো সেই সমস্ত ক্ষেত্রে ফ্রি ক্লাস দেওয়াই যায়। বাট আমার এখানে ফ্রি ক্লাস দেওয়া হয় না, কেননা আমার লার্নাররা খুব স্পেশাল, হ্যাঁ, যারা প্যাশিয়নেট, সুপার এক্সাইটেড, তারা আসলে ফ্রি ক্লাসের ধার ধারেন না। সো আমি তাদেরকেই চাই আমার কোর্সে, সেজন্যই আমি ফ্রি ক্লাস একদম দিই না। আর ফ্রি জিনিসটা আসলে ভালো জিনিস না, কারণ আপনি যদি খুব ভালো কিছু নিতে চান আপনাকে ডেফিনেটলি সেটার জন্য কিছু তো দিতেই হবে, তাই না? আর ফ্রিতে যদি বিশ্ব সেরা জিনিসগুলো শেয়ার করা হয় তাহলে এটার আসলে কোনো মূল্য থাকে না, ফ্রি তো ফ্রি, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টের সুযোগ অ্যাকচুয়ালি আপাতত দিচ্ছি না আমরা, হয়তো ফিউচারে এমন সুযোগ আসতে পারে ইনশাল্লাহ, বাট আপাতত ইনস্টলমেন্টের কোনো সুযোগ রাখছি না, কারণ কোর্স ফি এত আহামরিও বেশি না যে ওইটা দিতে এক্সাইটেড যারা লার্নার, প্যাশনেট লার্নার, চাকুরিজীবী, ব্যবসায়ী, এই ধরনের মানুষদের আসলে এই ফিটা অন টাইম পরিশোধ করতে খুব একটা প্রবলেম হয় না। তো তারপরে ইন ফিউচার ইনশাল্লাহ হয়তো ইনস্টলমেন্টের সুযোগ রাখতে পারি। আর একটা কোয়েশ্চেন, কোনো সার্টিফিকেট দেওয়া হয় কিনা? এই সার্টিফিকেট দেখেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি আপনি যদি ফ্লুয়েন্ট হন, আপনি যদি ন্যাচুরালি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলেন, আপনার মুখই তো আপনার সার্টিফিকেট। একটা কাগজের সার্টিফিকেটের কোনো ভ্যালু আছে? আপনি যদি কথা না বলতে পারেন, হ্যাঁ, ওই সার্টিফিকেট যদি কোথাও শো করেন, ওই সার্টিফিকেটের কি কোনো ভ্যালু থাকে? কোনো ভ্যালু থাকে না, যে জন্য আমি সার্টিফিকেট প্রোভাইড করি না। আর সার্টিফিকেট প্রোভাইড করার আরও একটা মহা সমস্যা আছে, সেটা কি জানেন? দেখেন আমার নিজেরও কিন্তু সার্টিফিকেট নিতে ভালো লাগে, হ্যাঁ, আমি যদি দিই আপনাদেরও ভালো লাগবে সার্টিফিকেট নিতে, একটা অ্যাচিভমেন্ট। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ কোর্স করে থাকেন সার্টিফিকেটের জন্য। তো সার্টিফিকেট আমি যদি আমার কোর্সে সার্টিফিকেট প্রোভাইড করি, তো দেখা যাবে যে অনেকে ক্লাস করবে বাট হোম প্র্যাকটিসের ক্ষেত্রে সিরিয়াসনেস মানে সিরিয়াস হবে না, তাদের সিরিয়াসনেস কাজ করবে না, কারণ তাদের ফোকাসটা থাকবে কত তাড়াতাড়ি কোর্সটা শেষ করে সার্টিফিকেট নেওয়া যায়। সো আমার কোর্সে যাতে এই ধরনের মেন্টালিটির মানুষগুলো জয়েন না করতে পারে, সেজন্য আমি সার্টিফিকেটের কোনো ব্যবস্থা রাখিনি। কারণ আপনি যখন এই কোর্সটা করার পর আপনার কনফিডেন্স লেভেল যখন সুপার হাই হয়ে যাবে, আপনি যখন একটা ওয়ে পেয়ে যাবেন, পথ পেয়ে যাবেন ভালোভাবে সারা জীবন ইংলিশটা প্র্যাকটিস করার, তখন আপনি সার্টিফিকেটের ধার ধারবেন না। আর স্পোকেন ইংলিশ এটা তো সারা জীবন প্র্যাকটিস করতে হয়, আজীবন প্র্যাকটিস করতে হবে, কোনো না কোনোভাবে প্র্যাকটিস করতেই হবে আপনাকে, না হলে আপনি আপনার ফ্লুয়েন্সি হারিয়ে ফেলবেন। সো এটা একটা ট্রেনিং কোর্স, যে কোর্সে আপনাকে 3 থেকে 4 মাস আমি ট্রেন আপ করব ব্যাপক পরিমাণে লিসেনিং দিয়ে, রিডিং দিয়ে এবং সেশনগুলোতে ইন্টারঅ্যাক্টিভ কনভারসেশন করিয়ে। এটা একটা ট্রেনিং কোর্স, এখান থেকে আপনি ট্রেন্ড আপ হয়ে আত্মনির্ভরশীল হয়ে যাবেন, এবং আত্মনির্ভরশীল হবার পর পুরো সাকসেসটা ডিপেন্ড করছে আপনার উপর। আপনি যদি চান আপনি কন্টিনিউ করে সেইভাবে কন্টিনিউ করে ব্যাপক একটা ডেভেলপমেন্ট করে ফেলতে পারবেন, বাট আপনার যদি এনার্জি না থাকে, আপনার যদি মোটিভেশন না থাকে, তাহলে আপনি ঝরে পড়বেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আশা করি যে যে কমন কোয়েশ্চেন গুলো আসলে আপনাদের ভেতরে কাজ করে আমি সেগুলোর উত্তর দিতে পেরেছি। তারপরেও যদি কোনো কিছু আপনাদের ভেতরে কোনো কোনো কোয়েশ্চেন যদি তৈরি হয় যেটার উত্তরটা এই ভিডিওর মধ্যে নাই, সেটার জন্য আপনারা আমাকে ফোন দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে টেক্সট করতে পারেন, ইনশাল্লাহ আমি সেগুলোর উত্তর দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
দেখা হবে ইংলিশ ফর বিজি পিপল এর কোনো একটা সেশনে। আসসালামু আলাইকুম।